আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শান্তিনিকেতন বেড়াতে যাবেন ও কিভাবে ওখানে ঘোরাফেরা করবেন। আমি রানাঘাটে থাকি, তাই আমি রানাঘাট থেকে লোকাল ট্রেন নিয়ে যাচ্ছি নৈহাটি। নৈহাটি থেকে আবার ট্রেন ধরে যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে আমি যাব সোজা বোলপুর। বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন মাত্র 2 কিলোমিটার। ওখানে নেবেই আপনি দেখতে পাবেন অনেক অটোরিক্সা, টোটো, অনেক কিছুই। কিন্তু ভালো হবে যদি নিচে নেবে টোটো কত টাকা নেবে সেটা যদি দাম দরটা আগেই করে নেন, তাহলে সুবিধা হবে। ওখানে একটু উল্টোপাল্টা দাম চায়, যেমন ধরুন 20 টাকার জায়গায় চাইছে 50 টাকা, 60 টাকা এরকম। স্টেশন থেকে নেবে, বোলপুর স্টেশন থেকে আপনি শান্তিনিকেতন মোটামুটি 20 টাকা মাথা পিছু যেতে পারবেন। বোলপুর একটা বাণিজ্যিক স্টেশন, যে কারণে ওখানে হোটেলের কোনো অভাব নেই। বোলপুর স্টেশন থেকে আমরা যখন নামবো সাথে সাথে দেখব ছোট বড় অনেক রকমের এসি, নন এসি হোটেল। পুরো শহরটা জুড়েই বেশ কিছু হোটেল পাবেন। শান্তিনিকেতনের কাছেও হোটেল পাবেন, প্রান্তিক স্টেশন বোলপুরের পরের স্টেশন সেখানেও হোটেল পাবেন, হোটেলের কোনো অভাব নেই। বোলপুর যাওয়ার জন্য আপনি হাওড়া থেকে ট্রেন পাবেন প্রচুর, বর্ধমান হয়ে আপনার যাবে, আবার এদিকে শিয়ালদা থেকেও ট্রেন আপনার নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে ওদিক দিয়ে যাচ্ছে। বোলপুর স্টেশনে নেবে আপনি দেখবেন ওখানে বাসও দাঁড়িয়ে আছে অনেক, ওখান থেকে বাস অনেক জায়গায় যাচ্ছে এবং ধর্মতলা থেকে অনেক আলাদা জায়গা থেকেও আপনার বাস বোলপুরে আসছে। বোলপুর যাতায়াতের জন্য খুব সুবিধা, ট্রেন বাস সব কিছুই আপনি পাবেন। আমি ওখানে নেবে হোটেল আগেই বুক করে রেখেছিলাম, তাই আমার কোনো অসুবিধা হয়নি। প্ল্যাটফর্ম থেকে আমি অটো নিয়েছি, অটোকে আমি মাথা পিছু 20 টাকা করে দেব, আমি সোজা আমার হোটেলে উঠে যাব। কারণ আমি ওয়েব থেকে বুক করেছিলাম, এসি হোটেল 950 টাকা করে নেবে, আমার কোনো অসুবিধাই হয়নি। আপনারা গেলে ওখানে দেখে শুনে হোটেল নেবেন, নয়তো ওয়েব থেকে বুক করবেন, আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবে আপনারা করতে পারেন, সব কিছু ঠিক। কিন্তু এখানে ঢোকার সময় একটা জিনিস খুব অসুবিধা দেখলাম, যেটা আপনারাও হয়তো এইরকম অসুবিধায় পড়তে পারেন, তাই আমার মনে হয় আপনাদের জানিয়ে রাখা ভালো, তাই আপনাদের জানিয়ে দিচ্ছি। যখন আমি এখানে আসি তখন ওরা বলে হোটেলে আপনি 950 টাকা দিয়ে বুক করেছেন কিন্তু আপনাকে 1200 টাকা দিতে হবে। আমি বললাম কেন, এটা কেন, এইরকম ধরনের তো হওয়া উচিত না। বলছে না আমাদের লাভ থাকে না এই সেই, যাই হোক আমরা অত কথা না বলে পয়সা কথা বলে দিলে দেবেন, না দিলে না দেবেন, নয়তো আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে আর কি, তাহলে থানায় যেতে হবে কিছু না। এই কথা বলাতে ওরা সাথে সাথে আবার আমাদের হোটেলটা 950 টাকাতেই বুক করে দেয়। এরকম ধরনের অসুবিধা যদি আপনারা পড়েন তাহলে ওইরকমই করবেন, আমার মতো থানা টানা বলে আর কি ঢুকে যাবেন, কিছু করার নেই। কিছু কিছু জায়গায় না এরকম ওয়ে দিয়ে ঢুকছি, ও বুক করলে সব কিছু করলে পারেন, যখন আপনি ইন করতে যাবেন তখন আপনার সঙ্গে টাকা বার্গেনিং করবে, বেশি কম করবে, এটা তো ঠিক না। না এই জন্য আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন মনে করলাম, যে আপনারা যখনই কোথাও যাবেন এই ওয়ে হোটেল যখন এরকম ধরনের কোনো আলোচনা করবে তখন আপনারা এটাই বলবেন, যে একটু জোর দেবেন, নয়তো থানা কিছু একটা বলে আপনারা ওই যেই রেটে বুক করবেন সেই রেটে ঢোকারই চেষ্টা করবেন। এখানে শান্তিনিকেতন তো অনেক বড় জায়গা, এত জায়গা আমি ঘোরার জন্য আজকে এখানে আসিনি। এখানে এসে খালি আমি রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন সেটাকে ফিল করার জন্য, এখানকার নাচ গান অনুষ্ঠান দেখার জন্য। এখানে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আমি যাব এবং সন্ধ্যার দিকে সবাই অনেকেই লোক আসবে, তাদের সাথে মিলে ওই অনুষ্ঠান আমি দেখব। আপনাদেরকে আমি দেখুন এই শান্তিনিকেতন আসা এবং যাওয়ার সম্পর্কে জানাচ্ছি। আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে কমেন্ট করে পরে লিখে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো অবশ্যই, যেটুকু আমি জানি সেটুকু আপনাদের অবশ্যই বলে দেব। মোটামুটি আপনি ধরে রাখুন হাওড়ার থেকে আপনার বোলপুর স্টেশনটা প্রায় 136 কিলোমিটার পড়বে। আমি ওখানে এক রাত্র একদিন ছিলাম, আর আমি গিয়েছি 25শে বৈশাখ। আমি একটা আগে এর আগে ইউটিউব চ্যানেলে একটা নাচ ছেড়েছি, 25শে বৈশাখে ওখানকার যে ডান্স হয় সেই অনুষ্ঠান দেখার জন্যই আমি এখানে এসেছি। ওই জন্য আমার এখানে বেশি দিন থাকার কোনো ইচ্ছা আমার নেই, গরমে 25শে বৈশাখে আমার একদিনই যথেষ্ট।
আমি এখানে সকাল সকাল পৌঁছে গেলাম, এবার আমি একটু রেস্ট নেব, দুপুরে খাওয়া দাওয়া ওখানেই সারবো। কারণ ওখানে শুনেছি আপনার হোটেলে থেকেই আপনি খাবার অর্ডার দিতে পারেন, ওখানে খাবারের ব্যবস্থাও আছে। যদি ভেজ থালা নেন তাহলে মোটামুটি 150 টাকা পড়বে, আর যদি নন ভেজ নেন তাহলে 250 টাকা পড়বে। সকালবেলার দিকে চা বিস্কুট খেয়ে আমরা এখন রওনা দেব প্রান্তিক স্টেশনের দিকে। এখান থেকে প্রান্তিক 2 কিলোমিটার দূর। প্রান্তিক থেকে আমরা আবার ট্রেন ধরে বাড়ির দিকে ফিরব, যেরকমভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাব। বোলপুর থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে রানাঘাট। তাহলে চলুন যাওয়া যাক প্রান্তিকের দিকে।